नमस्कार बंधुरा, वेलकम टू मौलिस किचन। आज आमी आपनादेर भेंडी पोस्त तैरी करे देखाबो। एटा खेते दुर्दान्त हय एबं चटजल्दी बानियेओ नेवा जाय। आमार ई रेसिपिटी भालो लागले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन एबं आमार नतून नतून रान्नार रेसिपि देखार जन्य बेल आइकनटी अले सेट करे देबेन। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। এটা তৈরি করার জন্য এখানে আমি 250 মতো ভেন্ডি নিয়েছি এবং ভালো করে ধুয়ে সামনের এবং পেছন দিকটা একটু করে কেটে নিয়েছি এবং এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এক একটা ভেন্ডিকে আমি দুটো করে টুকরো করেছি। এছাড়া ফোড়নের জন্য এখানে আমি অল্প করে একটু কালো জিরে নিয়েছি 1/4 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো, লাগছে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর এই বাটির মধ্যে আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরষে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। তবে সাদা সরষেটা অপশনাল, আমার ভালো লাগে বলে আমি এর মধ্যে 1 চামচ সাদা সরষে অ্যাড করেছি। আপনারা চাইলে পুরো রান্নাটা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। রান্নাটা আমি সরষের তেলে করব, সেজন্য কড়াইয়ে প্রথমে আমি পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব। তারপরে এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। এবার ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট মতো আমি তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার এই সব কিছু দিয়ে ভেন্ডিটা খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সরষে এবং পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বাটিতে সামান্য একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। এবার ভালো করে আমি এগুলো একটু নেড়ে নেব। 2 মিনিট মতো আমি একটু কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। খুব বেশি জল আমি দেব না, মোটামুটি ঢেঁড়সগুলো ডুবে থাকে এরকম জলই আমি দেব, কেননা এটা একটু গা মাখা খেতে হয়। এইবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব 10 মিনিট। তবে তার মাঝে দু একবার ঢাকনা খুলে আমি এটা একবার নেড়ে দেব, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। 10 মিনিট হয়ে গেছে এবং এটা তৈরি হয়ে গেছে। ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে, কারণ বুঝতেই পারছি দু একটা ঢেঁড়স একটু গলে গেছে। এই পর্যায়ে আপনারা নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন এবং যদি লাগে তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন। এইবারে গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ভেন্ডি পোস্ত বা ঢেঁড়স পোস্ত। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটি অলে সেট করে দেবেন, যাতে যখনই আমি নতুন রান্নার ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।